সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাই এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তো এই ভিডিও আমার সাথে আছে আবুল কাশেম আমরা দুজন মিলে একটা ব্লগ ভিডিও করছি এই ভিডিওটা যদি ভালো মতন ভিউজ পাই তাহলে ইনশাল্লাহ ভিডিও তৈরি করতে থাকবো ভালো ভালো এটা আমি এই চ্যানেলে সর্বপ্রথম ভালো একটা ভিডিও আপলোড করছি প্রথম ভিডিও আপলোড করছি এটা তো দয়া করে আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমাদের এই বইটা আপনাদের এখন ঘুরে দেখাবো এই বইটা সম্পূর্ণ বইটা আপনাদের এখন আমি আমি আর আবুল কাশেম ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে আমাদের পটেলে বই আছে পোশাক গাছ আছে পটেলে বই আমরা এই পাশটা কেটে ফেলে দিয়েছে এই সাইডটা আমরা কাটেছে আর এই পাশটা কাটা হয়ে গেছে আমরা অলরেডি কেটে দিয়েছে আর এই পাশে যে মদ্দা গাছ থাকে মানে মেচে ফুল ছড়ানোর জন্য সেই গাছটা কেনে রেখে দিয়েছি আমরা এগুলো কাজে লাগবে প্লাস এটার ভিতরে কিছু আমরা পোশাক গাছও আছে দেখতে পাচ্ছি না কিন্তু পোশাক গাছও আমরা এটা লাগাইছি আর আমি যে আবাদগুলো করছি আপনাদের আমি দেখাবো দেখেনি টমেটো সারাক এগুলো আমি লাগাইছি আমার আব্বু কিছু এনে দিয়েছিল এগুলো আমি লাগাইছি এই পাশে প্লাস এগুলো হচ্ছে ফুলকপিও আছে এখানে পাতাকপিও আছে এটা ফুলকপি কিনা পাতাকপি কিন্তু আমি এটা বলতে পারবো না এই গাছটা মরে যাওয়ার মতন না এখন এটা বাঁচবে কিনা এটা আমি বলা আলহামদুলিল্লাহ আল্লাহর মতো এটা বেঁচে যাতেও পারে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন পাতা ছাড়ছে কিন্তু এই পাশে এই পাশের গা এ পাতাগুলো কিন্তু মরে গে মানে মরাচা হয়ে গেছে তারপরেও মাঝখানে যে সুন্দর দেখতে পাচ্ছেন বউ ছাড়তেছে এখান থেকে আর এই পাশে আমাদের নতুন বান এটা আহ আর এই পাশে আমরা লাগাইছি পেঁয়াজ লাগাইছি আর ওই করে ওটা এটা আমরা পেঁয়াজ লাগাইছি আর এই সামনেরটা এটা আমরা রসুন লাগাইছি এটা আমরা রসুন লাগাইছি আর ওই পাশে আমাদের হলদির ভুঁই তো ওই পাশে আমাদের কলার বাগানও আছে কলা বাগানও আছে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কিন্তু কলা বাগান আমি ওই পাশে আমাদের আরও মেলা গাছ আছে এখানে এখানে পেঁপু গাছ আছে আমি সব কিছু আপনাদের ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন শুধু এ দেখেন এগুলো হচ্ছে অরিজিনালি ওল কফি যে ওলকপিগুলো বলে না এটা হচ্ছে ওল্ড কফি আসলে এটা ওল্ড কফি পুরোটাই এগুলো আমরা আব্বু এনে দিয়েছে কালকে না গত পরশুর আগের দিন আমরা এই ওলকপি গাছগুলো আমরা লাগাইছি এগুলো আল্লাহর রহমতে বেঁচে যাবে ইনশাল্লাহ যেহেতু শীতের টান আসতেছে সেই আমরা এই গাছগুলো লাগাইছি আর এই টমেটোর চারাগুলো আমরা গতকাল সন্ধ্যাবেলার দিকে লাগাইছিলাম এগুলো দেশি টমেটো লাগাইছিলাম কিন্তু এই গাছগুলো যে কোনো একটা কারণে গাছগুলো মারা গিয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মরে গেছে তো যাই হোক ওটার পরিবর্তে এখানে যেটা আসলে ওটার পরিবর্তে আমরা এই গাছটা লাগাই দিচ্ছি তো এখন আমি আপনাদের আমার কলা গাছগুলো দেখাই নিয়ে যাচ্ছি এখানে আমাদের ঝালের গাছও আছে এই ঝালের গাছটা আছে কিন্তু এই ঝালের গাছটা কুড়ুষে পড়ে গিয়েছে না তারপরেও কিছু সংখ্যক ঝাল ধরে আছে দেখতে পাচ্ছেন দেখেন ঝালের গাছটা কিন্তু কুড়ি পড়েছে তারপরেও কিছু সংখ্যক ঝাল আছে এই গাছে তো এই পাশে একটা ঝালের গাছ আছে দেখেন দেখাচ্ছি এ দেখেন একটা ঝালের গাছ এই ঝালগুলো মোটামুটি খুবই ভালো অতটা বলবো না কিন্তু আবার ধরে বেশি এক কথা এই ঝালগুলো কিন্তু ধরে বেশি যা ঝালের দ্বও আছে ভালোই আছে তাহলে দকগুলো ভালো এহ এইগো এটা ঝাল তলে পৰে এটা ৰোগাইটে ঝাল অৰ্থাৎ যাই হ'ল এটা মাজত ঝাল গাছ তো এখন আমি আপোনাৰ কলা গাছগুলো দেখাব তাৰ কি দেখে আমাৰ আৰু এটা ঝাল গাছ এটা পুৰ মৰে গৈছে এটা কি কাৰণে মৰেচে আমি বল না গোলা দেখি পাইছেনে গাছটা কিন্তু মৰে গৈছে তো যাই হওক এই গাছটা মৰে গৈছে আমাৰ কলা গাছ এই কলা গাছটা আমি কলা গত হাটবারে কলাটা বিক্রি করেছিলাম এখান থেকে কেটে তা কলাটা সতেরো কেজি একুশ কেজি হয়েছিলো কিন্তু কলাতে যে খাদির জন্যে আপনার কিছু বাদ দিয়ে মোটর সতেরো কেজি ধরেছিল সতেরো কেজি টাকা আইছিল প্রায় তিনশো টাকা মতন আইছিল তো এখানে যে কলা গাছ কলা গাছে আমার নতুন একটা বুক ধরেছে দেখেন কলা গাছে কিন্তু নতুন একটা বুক করেছে এটা নতুন বুক অভ্যাস কেটটা কাটার পরে আবার দেখিয়েছে সেই কলে দেখি যে একটা বুক ধরেছে আর এটা কলা হচ্ছে এটা হচ্ছে বান্দরে কলা এই যে গাছটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে কিন্তু হু বান্দরে কলা বলেছে এটা হচ্ছে হনুমান কলা এটা হচ্ছে হনুমান কলা আর এটা হচ্ছে কাঁচকলা এবার সেটা হচ্ছে কাঁচকলা আর এটা হচ্ছে সাগর কলা মানে আমার যতটুকু ধারণা এই কলাটা গাছটা খুবই ছোট থাকে এরকমই ছোট থাকে একবার এই কলাগুলো খেতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন ভালো করে বলতে পারবেন এই কলাগুলো কিন্তু

রোগাইটে হয়ে যায় দেখেন এই দেখেন এই বেগুনটা এতটুকু না এতটুকু দেখেন এই বেগুনটা দেখেন এতটুকু অবস্থায় বেগুনটা পছন্দশীল পছন্দ ধরে গেছে দেখেন বেগুনটা কিন্তু অলরেডি পছন্দ ধরে গিয়েছে এখানে পছন্দ ধরে গিয়েছে এখানে ফোট 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 বেরোছে আর গাছে ততটা ধরনশীল নাই বেগুন গাছে ততটা ধরন নাই এটা হচ্ছে পেঁপো গাছ এখানে দুই দেখটা গাছ আছে কিন্তু এখানে তিনটা মদ্দা আমার তিনটা মেসি মদ্দা না তিনটা মেসি আর এই গাছটা মদদা এই গাছটা সম্পূর্ণরূপে দা দেখতে পাচ্ছেন ফুল এসে এই গাছটা আমি কেটে ফেল দেবো দুই একের ভিতরে কেটে ফেল দেবো প্লাস এখানে আমাদের ভেন্ডি গাছ আছে দেখেন ভেন্ডি গাছগুলো দেখেন ভেন্ডি গাছগুলো ভালো খুবই ভালো ভেন্ডি গাছ এই ভেন্ডিটা বড়ো হয়ে গেছে মানে এড়িয়ে গিয়েছিলো তোলার সময় হয়তো বা বড়ো হয়ে গেছে তো এটা হচ্ছে এটা কি মদ্দা কি মেসি হবে এটা আমি এখনও শিওর না এই গাছটা কী অবস্থা

প্রজাপতি কলমি শাখের ভিতরে ছিল এটা কি মরে গেছে আ দেখেন এই প্রজাপতিটা এই প্রজাপতিটা আমি ভালোভাবে দেখাই এই প্রজাপতিটা এই কলমি ফুলের ভিতর ছিল এইভাবে ছিল এইভাবে এখানে দুটা ফুল ফুটে আছে মানে সম্ভবত মধু খাতে আসে মরে গেছে কি মরে গেছে সরকাশ সর এখানে আমাদের উস্তে গাছ আছে ওস্তে গাছে দেখেন ধরে আছে এখানে আমাদের পুশাক গাছ আছে আবার কিছু পরিমাণ গাছও আছে এখানে ফুল আছে এখানে কিছু ওসতে গাছ আছে কেন পটল গাছ লাগাইছে তো তো আজ এই পর্যন্ত কি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কাছে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো